আজকে আবার চলে এসেছি আমার ব্লগ দিয়ে। এখন রাত্রি বাজে এক সেকেন্ড দেখি। আজকেও আমার বাড়িতে গেস্ট, আজকে এসেছে আমার বোন, আর আজকে সারাদিন আমি ব্লগ করার সত্যিই সময় পাইনি, তাই তোমাদের সাথে কথা না বললে আর সময় না কাটালে যতই আমি ব্যস্ত থাকি আমার বাড়ির কাজে আমার কিন্তু মনটা ভালো লাগে। বাড়িতে বোনের একটা ছোট মেয়েও আছে, আগে তোমরা হয়তো দেখেওছো আমার ভিডিওতে, তো সেই জন্যে সারাদিন আর হয়ে ওঠেনি ভিডিও অন করা, তাই রাত্রিবেলাতেই চলো একটু তো তোমাদের সাথে কথা বলতে পারবো। তো আজকে আমাদের মেনু হচ্ছে চিকেন কষা, রাত্রিবেলায় নো ঝামেলা, আর বাইরে থেকে কেনা হয়েছে আলু বিরিয়ানি। আলু বিরিয়ানি এই কারণে কেনা হয়েছে যে বাচ্চারা খাবে। এবার জিভ ভেঙে দাও, মিমিকে ডাকো, মাকে ডাকো, মেশোকে ডাকো, বাবুকে, দাদাকে, করবে না কারণ ওর ভালো লাগছে না, ঘুম পেয়ে গেছে, ওর এখন মুড নেই, চলো যাই অন্য ঘরে ওরা কি করছে। রাত দুপুরে একটু সেজে নিলাম, একটু লিপস্টিক লাগিয়ে নিলাম, বাকি সদস্যদের এবার তোমাদেরকে দেখাবো। নিনি, এটা হচ্ছে আমাদের পুরুলিয়া ব্লগে, এ হচ্ছে আমার বোনের ছেলে। এখন আমি চলে এসেছি টেবিলে, আর এখন ডিনার টাইম, আর সার্ভ করছি গরম গরম বাড়িতে বানানো চিকেন কষা আর তার সাথে দোকানের কেনা আলু বিরিয়ানি। আজকে কিন্তু বিরিয়ানি খাওয়ার দিন না, আজকে অন্য দিন, মানে পরের দিন, কালকে ওই খাওয়ার পর্যন্তই স্টপ হয়ে গেছে, তারপর আমি আর ভিডিও করিনি, করতে পারিনি আর কি। আজকে রাত্রিবেলায় এই সময় পেলাম, যেহেতু আমার বোনের একটা ছোট্ট মেয়ে আছে, তো যার জন্য সারাদিন এইসব নিয়ে প্রচণ্ড হুড়োপাড়া চলছে আর কি। এই রাত দুপুরে এসে তোমাদের সাথে কথা বলতে টাইম পেলাম, এই তো চলছে। এখন তো অনেক রাত, এখন বাজে 12:45, ফোনে 1টা বাজে, এখন আমি ভিডিও স্টার্ট করছি। আজকে কিন্তু এইটুখানি ভিডিও, আবার কালকে আসছি নতুন ব্লগ নিয়ে। আজকের মতো সবাইকে গুড নাইট। তার কারণ হলো বাড়িতে এসেছে বোন। না, তোমরা বোনের মেয়ের আওয়াজ শুনতে পাচ্ছ কিনা, সে পরিচ্ছন্ন ঘরে চিৎকার করছে, আর আমি সেই জন্য পালিয়ে এসেছি তোমাদের সাথে কথা বলতে আমার রান্নাঘরে। যাচ্ছে এই কদিন ধরে ভিডিও কিচ্ছু শুট করা হয়নি, সেই জন্যে ভাবলাম যে আজকে আমি সকাল থেকে অবশ্যই একটা ব্লগ বানাবো। যারা আছে তাদের সবাইকে দিয়ে আমি সবসময় ভিডিও বানাই, তোমরা তো সেটা জানোই, কিন্তু এবারে বোন আসার পর আর কোনো রকম ব্লগ করা হয়নি। আচ্ছা, যে কেন আমি ব্লগ করতে পারিনি, সকাল সকাল এসে গেছি তোমাদের সাথে, তোমাদেরকে তো দেখালামই। আজকে আমাদের রান্না হবে তেলাপিয়া মাছ, একদমই সিম্পল রান্না, কারণ আমরা আজকে চলে যাব দুপুর দুপুর, মানে বোনটা ওদের বাড়িতে চলে যাবে আর আমি চলে যাব ওদের সঙ্গেই, একসঙ্গেই আমরা বেরোবো। আজকে আমি যাব আমার ননদের বাড়ি, এখন ঝটপট রান্না করব, আর তারপর খাওয়া দাওয়া করে সবাই রেডি হয়ে তারপরে আমরা বেরোবো একসঙ্গে। তো প্রথমে আজকে সকালবেলা আমি বানিয়েছি রুটি আর তড়কা, আর তারপর এখন বানাবো, তোমাদের তো দেখালামই, তেলাপিয়া মাছ, সঙ্গে বানাবো ডাল, আর কিছু একটা ভাজা করবো, বেশি কিছু করব না। তাহলে ঝটপট রান্নাটা করি না, mm-hmm.
সব কমপ্লিট এই যে দেখো আমার বোন মেয়েকে খাওয়াচ্ছে একটু ফ্রেশ হতে আর তারপর আমি আসছি আবার এই দেখো আমি অলরেডি একটু ব্যাগ গুছিয়ে নিয়েছি যাব বলে রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা